নমস্কার, আপনার রান্নাঘরের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমার চ্যানেল আপনার রান্নাঘরকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখলে সব নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে আপনাদের জন্য একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে এসেছি, ব্রেড হালুয়া। আর সহজ রান্না মানে আপনার রান্নাঘর। যদি পুরো ভিডিও দেখে ভালো লাগে তবে একটা লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, আর পারলে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধুদের স্বাগত জানাই, আর পুরনো বন্ধুদের জানাই পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আসুন শুরু করি। আমি ব্রেডের হালুয়া তৈরি করব। ব্রেডের হালুয়া আমি কেমন করে তৈরি করি সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি ব্রেডগুলো এইভাবে করে নিয়েছি। হ্যাঁ, আর এখানে আছে কিশমিশ, কাজু, চিনি, আর এখানে এক চামচ এলাচির গুঁড়ো, আর দুধ আর ঘি লাগবে। এখন ওভেন ধরিয়ে আমি কড়াই বসিয়ে দিলাম, ঘি দিয়ে দিলাম, দু চামচ ঘি দিলাম, কাজু বাদামগুলো ভেজে নেব। কাজু বাদামগুলো এইভাবে ভেজে নিয়েছে, আমি উঠিয়ে দিচ্ছি। এবার কিশমিশও এইভাবে ভেজে নেব। কিশমিশগুলো ভাজলে কিশমিশ বলের মতো তুলে ওঠে। কত ফুলো ফুলো হয়েছে। এখন এই ব্রেডগুলো এইভাবে ভেজে নেব। ব্রেড আমার ভাজা হয়ে গেছে, খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে একদম লাল করে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব দুধ। দুধ দিয়ে দিলাম, এখানে আমুল পাউডার গুলে নিয়েছি, আমুল পাউডারটাও দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেপে চেপে, আর এই কিছু কিশমিশ আর কাজু ভাজাটাও দিয়ে দিলাম, আচের গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে দেবো চিনি, এটা দিও। এবার সব একসাথে ভালো করে মিশিয়ে দিই। ব্রেডের হালুয়া তৈরি হয়ে গেছে। আর এক চামচ ঘি, হালুয়া আবার তৈরি হয়ে গেছে। আবার ঠান্ডা হয়ে গেলে আমি সার্ভ করে দেখাচ্ছি। আমি ব্রেড হালুয়া এই প্লেটের মধ্যে দেখাচ্ছি। আমি একটা বাটির মধ্যে আমি হালুয়াটা তুলে নিলাম, বাটিতে তুলে নিয়ে এখন এই প্লেটে ঢেলে রাখাচ্ছি। এখন গার্নিশের জন্য এরকম কাজু বাদাম দিয়ে দিলাম, আর লবঙ্গ দিয়ে দিলাম। কেমন লাগলো আমার ব্রেড হালুয়া রেসিপিটা? ভালো লেগে থাকে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। যারা এখনও চ্যানেলে আপনার রান্নাঘরকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। আজকে এই পর্যন্ত, কালকে আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, নমস্কার।